নমস্কার, হ্যাংলার হেসেলের আরো একটা নতুন পর্ব নিয়ে আমরা চলে এসেছি। নিশ্চয়ই অপেক্ষা করছিলেন, যদিও আপনাদের অপেক্ষা করাতে আমাদের কিন্তু খুব একটা বেশি ভালো লাগে না, তাই প্রতিদিন আপনাদের জন্য নিত্য নতুন রেসিপি নিয়ে আমরা তো চলেই আসি। আর আজকে কি রেসিপি রয়েছে জানতে আমন্ত্রণ জানাবো আজকে যিনি আমাদের সঙ্গে আমাদের অতিথি হিসেবে রয়েছেন। হাওড়া মন্দিরতলা থেকে এসেছেন দেবীমিতা। দেবীমিতা, স্বাগত জানাই তোমাকে। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। আর শুভ বিজয়া, কারণ পুজো আমরা খুব ভালো করে কাটালাম এবার বলা যায়। দু বছর কোভিডে আমরা খুব একটা ভালো উপভোগ করতে পারিনি। তোমার কেমন কাটলো? আমার খুব ভালো কেটেছে, পরিবার পরিজন মিলে, বন্ধু-বান্ধব মিলে। কলকাতাতেই কাটালে? কলকাতায় কাটিয়েছি, বাড়িও গেছিলাম। আচ্ছা, কোথায় বাড়ি? আমার বাড়ি কোলাঘাট। কোলাঘাট, মানে মিলিয়ে মিশিয়ে কেটে গেছে সবাইকে নিয়ে। আচ্ছা, পূজোর পরে তাহলে আমাদের যারা দর্শক রয়েছেন তাদের জন্য কি উপহার দিচ্ছ রেসিপি? আমি একেবারে সামনে ভাইফোঁটা, কালীপূজো আছে তো, রেশটা তো রইছে, তার জন্য একটা রাজকীয় পদে কাতলা কালিয়া করে আসি। বোঝাই যাচ্ছে কাতলা মাছ তো থাকবেই, তবে এই কাতলা কালিয়া বানাতে আর কি কি লাগছে সেটা বলো। আচ্ছা, কাতলা কালিয়া, কাতলা মাছ তো লাগবেই আমাদের, সেটা একটু আমরা নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি। এছাড়াও লাগবে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, ঘি লাগবে, নুন তো লাগবে, কয়েক কোয়া গোটা রসুন লাগবে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, টক দই, মিষ্টি দই, কাজু কিশমিশ বাটা লাগবে আমাদের। সর্ষের তেল লাগছে তোমার, যেহেতু মাছটা কিন্তু ভাজাই রয়েছে আমাদের, তেলটা আরো কম লাগবে। এটা কিন্তু একটু সত্যি অভিনবত্ব আছে, মানে চিনি দিয়ে ফোড়ন সচরাচর দেখা যায় না। আবার ক্যারামেলাইজড হবে, আলাদা কালারও যেমন আসবে, টেস্ট তো আসবেই আসবে। এবার আমরা তেজপাতা দেবো। তেজপাতা এবার আমরা দিয়ে দেবো এত একটু পেঁয়াজ পাতা দেবো একটু, তুমি আমাকে হেল্প করে দেবে। অফকোর্স, পেঁয়াজ পাতা পুরোটা দেবো, 3 চামচ, এটা কিন্তু টি স্পুন দিচ্ছি আমরা। এখানে মাছ রয়েছে 4টে, সেই অনুযায়ী আপনারা যারা বাড়িতে করবেন, যদি মাছ বেশি থাকে তাহলে এই পরিমাণটা একটু বেশি হবে, পরিমাণটা বেশি হবে, একটু বাড়িয়ে দিচ্ছি। এবারে বলো, যেহেতু এটা একেবারে আমরা ফিস্টি ফুডের মধ্যেই আছি, একটু রিচ তো আমরা পছন্দই করি, সেই জন্য একটু তেল একটু মশলা থাক, একটু ভালো হবে, মাঝে মধ্যে আমরা এরকম খেতেই পারি। হ্যাঁ, একটু নুন দিয়ে দাও তাহলে। এবারে তুমি আমাকে একটা চিন দাও, নুনটা তুমি বলো, ওটা দাও, ওটা লাগ দেখ, আপাতত পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমরা একে একে আদা রসুন বাটা দেবো। আদা রসুন বাটা এবারে কি দেবো? আর একটু বাদে, আর একটু বাদে পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাক। আচ্ছা, মাছ অনেকেই কিন্তু সাদা তেলেও খান আজকাল, তো তুমি সর্ষের তেলে কি বানাবে পুরোটা? হ্যাঁ, সাদা তেলে করা যাবে, কিন্তু সর্ষের তেলে করলে স্বাদটা আরো বেশি ভালো আসবে। এবার দেখো, ওটা তো তেল ছাড়তে শুরু করেছে, এবার আমরা আদা বাটা দেবো। আদা বাটা, আদা বাটা, হ্যাঁ, হাফ, হ্যাঁ। আচ্ছা, রসুন বাটা দিয়ে দাও, ওটা দিয়ে দাও, হ্যাঁ দাও। তারপরে আদা, হ্যাঁ একটু কম, এর থেকে একটু কম দাও, হ্যাঁ ওই ঠিক। আমার নয়, আমাদের, মানে তোমারও। এবার দিচ্ছি হলুদ গুঁড়ো, তাই তো? আর দিচ্ছো কাশ্মীরি লঙ্কা, কাশ্মীরি লঙ্কার জন্য খুব ঝাল কিন্তু হবে না। আচ্ছা, কতটা দেবো? ওটা দাও, আর একটু দেবো,
একদম অল্প বাস 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 এবারে ভালো করে এটা ভেজে নিচ্ছি ভালো করে এটাকে ভেজে নিচ্ছি ততক্ষণ আমরা একটু কি করব টক দইটা যে আছে এটাকেও এর মধ্যে দিয়ে দেব পুরোটা দিয়ে দেব না না পুরোটা আমরা দেব আর একটা স্পুন লাগবে তার আগে আমি একটু জল দেব যাতে দইটা ফেটে না যায় এই মশলার মধ্যে টেম্পারেচারটাকে একটু কমিয়ে দিচ্ছি আমরা একটু জল দিয়ে দিন বল খুব দেখে নাও দ্যাট দ্যাট এবার টক টক দই অল্প করে দেব বললে অল্প অল্প করে অল্প অল্প করে তুমি দাও আমি মেশাতে থাকছি তাহলে এটা ফেটে যাবে না টক দই কতটা লাগবে মোটামুটি চারটে মাছ হ্যাঁ চারটে মাছে তিন চামচ দিলেই হবে তিন চামচ আর এক চামচ দিয়ে দেব ব্যাস 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 এটা একটু কষিয়ে নিচ্ছি আমি ততক্ষণ না আমাদের একটু মিষ্টি দইয়েরও কাজ আছে এখানে এইটা মানে স্বাদটাকে এই কারণেই বাড়ায় টক দই মিষ্টি দই দুটোই পড়ছে তো খেতেও একটা অভিনব স্বাদও হয় হবে এবারে কি মিষ্টি দইটা দেবে তার আগে তুমি একটু কাজু কিশমিশ বাটাটা দিয়ে দাও কাজু কিশমিশ বাটা আরেকটা স্পুন হাফ যেটা আছে তার অর্ধেকটা এখানে মোটামুটি কতটা দিচ্ছ তুমি এটা পঁচিশ গ্রামের মতো চারটেকে এটা একসাথে মিলিয়ে আর একটু দিয়ে দাও ব্যাস এনা কাজু কিশমিশ একসঙ্গে বেটে রাখা সেটা দিচ্ছি আমরা দিলাম এইটাও একটু যখন আমাদের কষানো হয়ে যাবে তখন আমরা মিষ্টি দইটা দেবো মিষ্টি দইটা আমরা একটু ফেটিয়ে নেবো ফেটিয়ে নেবো আরো একটা স্পুন তুমি আমাকে দিয়ে দাও এটা একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি এটা যদি মাছটা ভাজা থাকে আর এই এই সবগুলো ধরো পেস্ট করে রাখা থাকে খুব তাড়াতাড়ি হয়ে যাবে খুব তাড়াতাড়ি আর এটা যে কোনো ভাত রুটি পোলাও যেটা দিয়েই হোক তোমার খাওয়া যেতে পারে দেখো দিয়ে দেবো হ্যাঁ এটা কতটা দেবো এটা দু চামচ দাও হ্যাঁ খুব সুন্দর একটা রিচ লুক এসে গেছে আর দেবো এটা আর দেবো রেডি হয়ে গেছে দেবীমিতা এই রান্নাটা কোথা থেকে শেখা তোমার এটা তো আমার মায়ের থেকেই শেখা অনেকটা আর এর সাথে আমি নিজে কিছু কাজু কিশমিশ এগুলো অ্যাড করে খেতে দিয়ে খেতে তো খুব ভালো হচ্ছে মিষ্টি দইটা মা দেখতাম শুধু টক দই দিত তো আমি সেটা মিষ্টি দইও দিয়েছি দেখলাম বেশ ভালো লাগছে এবার এর মধ্যে একটু আমরা জল দেবো গ্রেভিটা রেডি করার জন্য বেশি দেবো না বেশ একটা দামাখা গ্রেভি রেডি হবে আমাদের ব্যাস আর এটা খুব একটা ঝোল হচ্ছে না খুব একটা ঝোল হচ্ছে এটা একটু ফুটতে শুরু করেছে এখানে আমরা কত কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কা একটু ঝাল দিচ্ছি না জাস্ট একটা স্মেল আছে কাঁচা লঙ্কা দিলাম তখন ঝাল হচ্ছেই না একদিকে তুমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছো আর কাঁচা লঙ্কা একটা কাঁচা লঙ্কা দিলাম এবার আমরা মাছটা দিয়ে দেব এবারে মাছটা দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে আমরা মিনিট কাটার জন্য একটু চাপা দিয়ে দেব একটু কম করে দিই হ্যাঁ একবার উল্টে দিলাম বেশি নাড়ানাড়ি করবো না মাছটা হালকা ভাজতে হবে খুব কড়া ভাজার দরকার একেবারেই নেই দিয়ে আমি একটু জাস্ট চাপা এবারে একটু চাপা দিয়ে দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট আমরা চাপাটা দেবো দেওয়ার পরে আমরা তড়কা রেডি করবো এবার একটু দেখে নাও ওটা হয়েছে কিনা মোটামুটি পাঁচ মিনিট বললে রাখলেই হয়ে যায় পাঁচ মিনিট তো হয়ে গেছে তেলটা বেরিয়ে গেছে মাছটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো এটা আমাদের রেডি তাহলে এটা অফ করে দিই হ্যাঁ এটা অফ
আচ্ছা এবারে কি করবে এটাকে আমি একটু এইভাবেই ছড়িয়ে রাখছি হ্যাঁ তরকাটা রেডি করব ওকে তরকা রেডি করার জন্য তোমার একটা আমাকে একটা ফ্রাইং ছোট আছে তোমার একদম এটা হবে হ্যাঁ হই এবার আমরা এর মধ্যে ঘি দেব ঘি দিচ্ছো একটু চিনি দিয়ে দাও এখানে খুব অল্প এটা কি তোমার অ্যাড অন না এটা নরমালি এটা তোমার অ্যাড অন ওকে আমরা সেই ফোড়ন দিই না ডালে ফোড়ন দেওয়া বা খিচুড়ি হয় সময় আমরা যে ফোড়নটা দিই সেই ব্যাপারটাই ভালো লাগে সাধারণত মাছের কালিয়ার সঙ্গে না এগুলো অ্যাড করা হয় না তো মাংসের ক্ষেত্রে আমরা বেশি ব্যবহার করি যতক্ষণ না চিনিটা ভালো করে ওর সঙ্গে গলে যাচ্ছে একটা সুন্দর কালার আসছে ওইটুকু সময় আমাকে শুধু অপেক্ষা করতে হবে তার মধ্যে মাখনাটাও একটু হালকা ভাজা হয়ে যাবে তুমি একটু আমার আঁচটা কমিয়ে দিচ্ছি মনে হয় হয়ে গেছে আর দু মিনিট অত লাগবে না চিনিটা তুলে গেছে তো একটা হালকা একটা রেডিস একটা কালার এসে গেছে মাখনার কালারটা কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আমরা কি করব এটা তাহলে অফ করে দিই করে দাও একেবারে কড়াইয়ের মধ্যে তুমি কড়াইয়ের ঢাকনাটা আমাকে শুধু খুলে দাও আর বসানোর ব্যাপার নেই রংটা এত সুন্দর এসেছে সাজিয়ে গুছিয়ে একটা খেতে দেওয়ার মজাই আলাদা ছোটবেলা থেকেই দেখেছি যে আমাদের মা জেঠিমারা বেশ সাধারণ রান্নাই কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে হ্যাঁ তো সেটা একটা হ্যাবিট হয়ে গেছে আমারও একটু জায়গা করে দিচ্ছি এটাও একটা আর্ট কিন্তু তৈরি তৈরি কাতলা কালিয়া তবে সাধারণত মাছের কালিয়া যেরকম হয় তার থেকে কিন্তু অনেকটাই আলাদা রেসিপি এবং তার মধ্যে দেবী মিতার অনেক কিছু ইনপুট রয়েছে এই রেসিপিতে তো খানিকটা স্পেশালও বলা যায় তাই কারণ মাছের কালিয়া অনেকেই খেয়েছেন কিন্তু সেখানে এত সুন্দর করে আলাদা করে তরকা দিয়ে মাছের কালিয়া সেটা বোধ হয় খাননি তাই বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করবেন যারা খেতে ভালোবাসেন আমি জানি বা আমরা সকলেই জানি তারা নিত্য নতুন রেসিপি বাড়িতে তো ট্রাই করেন তাই এই কাতলা মাছের কালিয়াটা একবার বাড়িতে ট্রাই করে দেখুন আর কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানাবেন থ্যাংক ইউ সো মাচ দেবীমিতা এত সুন্দর একটা রেসিপি তুমি আমাদের দর্শকদের উপহার দিলে এবং আমাদের শেখালে আর খুব একটা নতুনত্ব রয়েছে রেসিপিতে মাছের কালিয়া সাধারণত যেরকম হয় সেরকমটা নয় এটা একদমই আলাদা থ্যাংক ইউ ওয়ান্স এগেইন
খুব ভালো থেকো। তুমিও খুব ভালো থেকো। খুব ভালো লাগলো আজকে এই সুন্দর সময় কাটিয়ে। একদম আমাদের সকলেরই খুব ভালো লেগেছে, আর আমরা জানি আপনাদেরও খুব ভালো লাগলো এই রেসিপিটা। তবে কেমন হলো সেটা যেমন জানাবেন, তার পাশাপাশি আমাদের এই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। এছাড়া আপনাদের মতামত এবং লাইক তো রয়েছে, আপনাদের মতামত কিন্তু অবশ্যই জানাবেন, কেমন লাগছে, কোথায় কোথায় আরো কি কি করলে আপনাদের ভালো লাগবে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আর সঙ্গে এই রেসিপির যে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে বা বিভিন্ন রেসিপি আমরা যে পোস্ট করি সেগুলো কেমন লাগছে সেটাও জানাবেন। অবশ্যই আমাদের মতামত দেবেন, কারণ আপনাদের মতামত আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।